হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুকি শিপন। আজকে আপনাদেরকে সিঙ্গাপুরের সর্বশেষ খবরটি নিয়ে আপনার সামনে হাজির হলাম। সর্বশেষ খবরটি হলো যে সিঙ্গাপুরে আজকে নতুন 38 জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এই 38 জনের মধ্যে 34 জনই কমিউনিটির, আর 4 জন ছিল বিদেশ ফেরত, যারা সিঙ্গাপুরে ফেরার পরে স্টম নোটিশে ছিলেন। এই 34 জন কমিউনিটির ভিতরে 4 জন আজকে আক্রান্ত হয়েছে, 4 জন ছিল আনলিং, অর্থাৎ তারা কীভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তা এখনও অজানা, তাদের তদন্ত করা হচ্ছে। 30 জন আগের রুগীদের সাথে লিঙ্ক রয়েছে এবং এর মধ্যে 28 জন কোয়ারেন্টাইন ওয়ার্ডারে ছিল। 3 জন বিদেশ ফেরত, 4 জন আছে, এর মধ্যে 3 জন পিআর এবং সিঙ্গাপুরিয়ান। তবে ডরমেটরিতে আজকেও কোনো করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় না, করা হয়নি। সিঙ্গাপুরে এই পর্যন্ত আজকে পর্যন্ত মোট 61,689 জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। গতকাল সিঙ্গাপুরে 38 জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছিল এবং তার মধ্যে 27 জন ছিল কমিউনিটির। আরেকটি খবর আপনাদের সাথে আমি যুক্ত করতে চাচ্ছি, সেই খবরটি হলো যে সিঙ্গাপুরে অনেকে জানতে যাচ্ছেন যে আইপি হচ্ছে কি না। এখন আইপি হচ্ছে, তো আপনাদেরকে আমি বলে রাখি, আইপি হওয়া মানে কিন্তু আপনি সিঙ্গাপুরে যেতে পারতেছেন না। সিঙ্গাপুর যেতে হলে আপনাকে এন্ট্রি অ্যাপ্রুভাল লাগবে, আর অনেক প্রসেসিং আছে। এবং আমরা গতকালকে বলেছিলাম যে এন্ট্রি অ্যাপ্রুভাল জন্য সিঙ্গাপুরে যেতে হলে যে স্টাম্প নোটিশ, 21 দিন স্টাম্প নোটিশ থাকতে হবে, তার জন্য সরকারকে দিতে হবে $3,300 থেকে শুরু করে $3,500, অর্থাৎ $3,500 শুধু স্টাম্প নোটিশের বিল। তো সে কথা পরে আসি, আগে আসি যে আপনার আইপি হয়েছে, আপনি আইপি করলেন, আইপি করলেন মানে আপনাকে যেতে পারছেন না, আপনাকে এন্ট্রি অ্যাপ্রুভাল নিতে হবে, তারপরে যেতে হবে। এখন আপনার আইপি পেলে হলো, আপনার আইপি হওয়ার পরে কতদিন পরে যে আপনি এন্ট্রি অ্যাপ্রুভাল পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। 2 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। সব কিছু নির্ভর করে সিঙ্গাপুরে করোনা ভাইরাসের সংক্রমণের উপরে। এখন সিঙ্গাপুরে করোনা ভাইরাস সংক্রমণের হার বেশি, সেই জন্য কিন্তু অ্যান্টি অ্যাপ্রুভাল নতুন করে অ্যাকসেপ্ট করছে না। যাদের আগের অ্যান্টি অ্যাপ্রুভাল গ্রহণ করা হয়েছিল তাদেরকে সিঙ্গাপুরে নিবে আগে, তারপরে নতুন করে অ্যান্টি অ্যাপ্রুভাল করা যাবে। তার মানে আপনার আইপি হলেই কিন্তু আপনার জন্য অ্যান্টি অ্যাপ্রুভাল জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো আপনি আইপি করাবেন কিন্তু এখন এই লেনদেন করা ঝুঁকি হয়ে যাবে। আপনার ধরুন দেখা গেলো যে আপনি আমাকে দিলেন একটা আইপি করার জন্য, আপনার কাছ থেকে আমি 3 লাখ টাকা নিলাম, আমি 3 লাখ টাকা দিয়ে আপনাকে আইপি করে দিলাম, 6 মাস পর আপনি এন্ট্রি অ্যাপ্রুভাল পেলেন, আপনি 3 লাখ টাকা নিয়ে আমি ব্যবসা করলাম, আর আপনি 3 লাখ টাকা ব্যাঙ্কেতে উড়েলেন, সুদটা নিলেন, 6 মাস আপনি সুদটা নিলেন, লস কার হলো? আপনার হলো। তো আইপি হলেই যে আপনি টাকা দেবেন তা নয়, আপনি যেখানে আইপি করতে দেবেন সেখানে বলবেন যে এন্ট্রি অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনি টাকা দিবেন। এখন অ্যাডভান্স কিছু দিতে পারেন, 10,000, 5,000, 10,000 এরকম কিছু দিতে পারেন, সামান্য কিছু না নিয়ে যদি না মানছে এজেন্সি। কারণ আমরা অনেক সময় কী করি, আইপি হওয়ার পর আমরা যেতে চাই না, সেখানে অথবা এজেন্সিগুলো কিছু টাকা অ্যাডভান্স না নিয়ে আপনার আইপি করবে না। তো অথবা আপনারা ডকুমেন্ট করতে পারেন, লিখিতভাবে ডকুমেন্ট করে নিতে পারেন যে আমার এন্ট্রি অ্যাপ্রুভাল পাওয়ার পর আমি সমস্ত টাকা পে করবো, এরকম এগিয়ে থাকলে আপনারা আইপি করতে পারেন। সো আবার বলে দিচ্ছি, আইপি হচ্ছে তার মানে এই নয় যে আপনি সিঙ্গাপুরে এখন যেতে পারছেন, আপনি জাপায় পড়লে হবে না। আপনাকে অ্যান্টি অ্যাপ্রুভাল জন্য আমাকে করতে হবে, কবে অ্যান্টি অ্যাপ্রুভাল পাবেন তা আপনি জানেন না, আমি জানি না, কেউই জানে না। সো এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এবং লেনদেন ব্যাপারে একটু ধৈর্যশীল হবেন। এখন সুদে টাকা এনে আপনি আইপি করতে টাকা দিলেন, আপনি সিঙ্গাপুর গেলে আপনি দেখা গেলো যে 1 বছর সিঙ্গাপুর গেলেন, তার মানে 1 বছর আপনি ফা ফাও সুদ টালেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথাগুলো কোনো কষ্ট থাকলে ক্ষমা সন্তুষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।